ओम ब्रह्मरूपमादिमध्य शेष सर्व भासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। আবার আমরা সমবেত হয়েছি শ্রী ভগবানের অশেষ কৃপায় স্বামী বিরজানন্দজি বিরচিত তাঁর উপদেশ সংকলনের সমগ্র পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন পড়েছিলাম 162 নম্বর সূত্র, আজকে আমরা শুরু করব 163 নম্বর সূত্র থেকে। আজকে 163 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, দেখা যায় অনেকে দীক্ষা নেবার পর কিছুদিন খুব মন দিয়ে জপ ধ্যান করে ও বেশ আনন্দ পায়, তারপরে সে ভাবটা ক্রমশ বা হঠাৎ চলে যায়, আর কিছুতেই বসতে ভালো লাগে না, হৃদয়টা যেন ফাঁকা ফাঁকা বোধ হয়, নিজেকে অবলম্বন শূন্য অসহায় বলে মনে হয়, তাতে ভয় পাবার বা নিরাশ হওয়ার কিছু নেই, সকল জিনিসেরই ওঠানামা জোয়ার ভাটা মিলন ও বিরহ আছে, সাধকের মনকে আশা নিরাশায় আলো অন্ধকারে আচ্ছন্ন করে। যার অন্তরে ভগবান বা ধর্মলাভের তীব্র আকাঙ্ক্ষা জেগেছে তার ওরকম হলে ব্যাকুলতা বাড়ে, সে কাতর হয়ে কাঁদে, কৃপা ভিক্ষা করে, স্থির থাকতে পারে না, তখন তার কৃপায় সে আবার দ্বিগুণ উৎসাহের সঙ্গে লেগে যায় এবং আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যায় ও আনন্দ পায়। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এটা প্রায় আমরা ফেস করিনি, এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া কঠিন। যখন আমাদের দীক্ষা হয় তখন দীক্ষার পরে খুব একটা জপ ধ্যান করে আমাদের ভীষণ আনন্দ হতে থাকে, আমরা সেই আনন্দের সাগরের ভেতরে ডুবতে থাকি, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই আনন্দটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায়। আমরা অনুভব করতে থাকি যে আমরা যেন একটা ড্রাই একটা স্টেটের ভেতর দিয়ে যাচ্ছি। প্রথম দিকে কেন আনন্দ হয়, প্রথম হচ্ছে একটা নতুন জীবন, একটা নতুন ভাব নিয়ে আমরা জীবন যাপন করি এবং সেই ভাবটা এতদিন ধরে আমি চাইছিলাম, তাই যখন সেটা পাওয়া যায় তার যে একটা আনন্দ সেটা আমাদের জীবনের ভেতরে একটা তীব্রভাবে কাজ করে এবং একই সঙ্গে সেই জীবনটা পাওয়ায় আমরা তার অভ্যাসটা করি, ভগবানের নাম নেওয়ার অভ্যাস করি। ভগবানের নাম প্রথম একটা কথা হচ্ছে, আমাদের অনেক দিন ধরে চাহিদা ছিল আমাদের দীক্ষা হোক, আমরা ভগবানের জন্য কাঁদি, আমরা ভগবানের জন্য একটা উন্নত মানের জীবনযাপন করি, ঠিক সঙ্গে সঙ্গে তার সঙ্গে এটার একটা আনন্দ থাকে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যখন আমরা ভগবানকে পাই, ভগবানের নাম পাই, তখন আমরা প্রথম দিকে খুব নিষ্ঠার সঙ্গে জপ ধ্যান করি, এই খুব নিষ্ঠার সঙ্গে জপ ধ্যান করি তার জন্য যে প্রভাবটা সেটা আমাদের জীবনকে আনন্দে মগ্ন করে দেয়। কিন্তু ওই যে প্রথম পাওয়ার যে আনন্দটা সেটা চলে গেলেই আমাদের জীবনটা কীরকম যেন হালকা হতে থাকে, আমরা যেন আর কোনোভাবেই সেই আনন্দটাকে আর পাই না, এবং আমরা পাই না বলেই আমাদের এই সমস্যা দেখা দিতে থাকে, তখন আমাদের কীরকম যেন একটা শূন্যতা মনে হয়, হৃদয়টা যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগে। আমাদের দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে অনেকে এসে বলেছেন যে ঠিক দীক্ষার ইমিডিয়েট আফটার যেরকম হয় সেরকম আমরা কেন পাইনি, এটা সাধারণত এই 7-8 মাস যাওয়ার পর থেকেই হতে থাকে, কীরকম যেন একটা শুকনো একটা ড্রাইনেস, সবার যে হবে এরকম কথা নেই কিন্তু অনেকেরই হয়, একটা বেশিরভাগ একটা একটা শূন্যতা এসে যায়। আবার অনেকের মনে প্রশ্ন হয় যে ঠিক মতো জপ ধ্যান করছি কি না, পূজনীয় মহারাজের কাছে অনেকে লেখেন বা অনেকে এসে বলতেন শুনেছি যে ভালোভাবে জপ ধ্যান করতে পারছি না, তারা অনেকে মনে করেন যে মন্ত্রটা বোধহয় ঠিক উচ্চারণ করতে পারছি না, মন্ত্রের বোধহয় প্রভাব পড়ছে না আমাদের জীবনে। কিন্তু যদি একটু চেপে, মহারাজকে কখনো দেখিনি, মহারাজ কখনো নিরাশ করতেন না কাউকে, ভূতেশানন্দজিকে দেখেছি কখনোই নিরাশ করতেন না, যেই কেউ মন্ত্রটা শোনাতে চাইতেন
মহারাজ সঙ্গে সঙ্গে তার ওই মন্ত্রটা শুনতেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় কি হতো সেটা তো আমি জানি না, কিন্তু মহারাজের কাছে মহারাজ শুনতেন তাদের কথা। কিন্তু পরবর্তীকালে দেখেছি, তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, মহারাজ উৎসাহ দিতেন জপধ্যানে লেগে থাকার। তিনি বলতেন যে কথাটা যেটা ঠাকুর বলতেন, খানদানি চাষা চাষার কথা। খানদানি চাষা যেরকম শুকা হোক, জল হোক, যাই হোক, প্রত্যেক বছর চাষ করতে লাগে, মহারাজ বলতেন ওরকম লেগে থাকতে। ওই লেগে থাকতে থাকতে লেগে থাকতে থাকতে আলো আঁধার থেকে আমরা অন্ধকার থেকে আমরা আলোয় আসি। এটা এক ধরনের ব্যাকুলতা তৈরি করে। ধরুন আমাদের গহনানন্দজির একটা ছোট্ট লেখা এক জায়গায় পড়ছিলাম, সেখানে তিনি বলছিলেন জপ ধ্যান কীরকম আকুলতা নিয়ে তৈরি করতে হয়। বলছে একটা মেলায় গিয়েছো, সেই মেলায় তোমার ছোট ছেলেটা তোমার সঙ্গে গেছে, এবার মেলায় গিয়ে সেই ছেলেটা হারিয়ে গেছে, তোমার হাত ছাড়িয়ে ছেলেটা হারিয়ে গেছে। সেই ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য যে আকুলতা, যে ব্যাকুলতা নিয়ে তুমি সমস্ত মেলাটা ঘুরে বেড়াও, ঠিক সেই রকম সেই আকুলতা সেই ব্যাকুলতা নিয়ে ভগবানকে চাইতে হয়, ভগবানের নামটি করতে হয়। আমাদের যদি সেই আকুলতা সেই ব্যাকুলতা আসে, তাহলে অবশ্যই আমরা ভগবানের কাছে বা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। এটা একটা খুব বড় কথা। এই ব্যাকুলতা যত আসে আমরা তত এই জীবনটার প্রতি আমাদের একটা আকর্ষণ আমাদের তৈরি হতে থাকে। তারপরে বলছেন তার ভেতরে কীরকম জাগে, তার ভেতরে ধর্মলাভের একটা তীব্র ইচ্ছা জাগতে থাকে, এবং জাগলেই এই তীব্র ইচ্ছাটা যেই তার ভেতরে জাগে সঙ্গে সঙ্গে তিনি ব্যাকুল হন, তিনি কাতর হয়ে কাঁদেন, কৃপা ভিক্ষা করেন, কিছুতেই তার স্থির থাকতে পারে না। এটা হচ্ছে যে একবার আনন্দটা পেয়েছে, সেই আনন্দটা যদি কোনো রকমে যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু তিনি কিছুতেই আর সেই স্থির থাকতে পারেন না, এবং যত তার ভেতরে এই জিনিসটা হবে তত তার ভেতরে এক ধরনের জেদ কাজ করবে, আমাকে এটা পেরোতেই হবে, এটাকে আমাকে অতিক্রম করতেই হবে। এই আপনারা যখন বাড়িতে এসে প্রথম রান্নাবান্না করেন, 1 ইঞ্চি আদা, তারপরে 2 চামচ চিনি, তারপরে একটুখানি চিনির মাথায় ইয়ের মাথায় রাখা একটুখানি লবণ দিয়ে করেন, এবং করবার পর যখন বাড়ির লোক কিচ্ছু হয়নি, কি এরকম কিছু রান্না করতে জানো, সেইরকম করেন যখন, তখন আপনার ভেতরে জেদ। কার কী হয় জানি না, আমার তো হয়েছিল। প্রথম দিন আটা মাখতে গেছিলাম, মাকে দেখেছি যে এক অনেকখানি আটা নেন না, তার মধ্যে 1 ঘটি জল দিয়ে দেন। তা আমি ভাবছি অনেকখানি আটা অনেকের জন্য নেওয়া হয়, ঠিক আছে আমি তো আমার জন্য 1 পোয়া আটা নিয়েছি আর তাতে 1 ঘটি জল দিয়ে দিয়েছি। এবার তো সে জল থেকে আর হাত ডুবেছে আর সেটা বার করতে পারছি না। মা বাড়িতে নেই, মা বেড়াতে গেছেন, আমিও তার পরের দিন চলে যাব, কিন্তু আর কিছুই করতে পারছি না। তখন সেই হাতটা সমেত আমার কাকিমার কাছে গিয়ে বললাম যে দেখো আমি আটা মাখবার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। কাকিমা বললেন খুব চেষ্টা করে, চার চেষ্টা করে দরকার নেই। তারপরে তিনি তার ঘরের আটা দিয়ে এত আটা মেখে দিলেন যে 2-3 দিন এখন আমার রুটি করার মতো আটা তৈরি হয়ে গেল। কিন্তু ওটা আমার ভেতরে একটা জেদ তৈরি করে দিল যে আমি কেন পারবো না, আমি ওরকম পারবো, এই সেট সবাইকে দেখাতাম যখন আমি আটা মাখতে শিখে গেছি যে এরম দেখো কেন ঠেসে ঠেসে আটা মাখতে পারি। সাধন জীবনেও ঠিক তাই, ওই যখন ওই আকুতিটা আসে আমাকে পেতেই হবে, এটা না পেলে আমার চলছে না, তখনই কিন্তু এই জিনিসটা হবে 100। এবং তাতে সুবিধে কী হয়, তিনি আরও আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যান এবং আনন্দ পায়। এটা তখন একটু জোরে তখন আমাদের হাঁটা হয়, যে পেসে এগোচ্ছিলাম আমরা তার চেয়ে অনেক বেশি স্পিডে আমরা হাঁটতে থাকি, এবং বেশি স্পিডে হাঁটার ফলে আমরা যে পথ অতিক্রম করার কথা ছিল তার চেয়ে বেশি অতিক্রম করে ফেলি, ফলে আমাদের আনন্দ খুব হতে থাকে। 164 নম্বর সূত্র। আরেক শ্রেণীর লোক আছে যাদের নবানুরাগ ক্রমে ক্রমে মিয়ে যায়। এটা একটা দারুণ কথা, মহারাজের এমন এমন সব কথা আছে না। বলছেন এক শ্রেণীর লোক আছে যাদের নবানুরাগ ক্রমে ক্রমে মিয়ে যায়, মনের সে তেজ বল থাকে না, ধর্ম কর্ম গতানুগতিক হয়ে দাঁড়ায়, দিন রাত পাপক্ষয়ের মতো বা বেগারের মতো বা নিয়ম রক্ষার মতো তারা ওগুলো করে যায় বছরের পর বছর, অথবা পাটি উঠিয়ে দেয়। সংসারের নানা কাজকর্ম, সময়ভাব বা শারীরিক অসুস্থতা প্রভৃতির অজুহাত দিয়ে মনকে প্রবঞ্চনা করে। এরকম হলে বুঝতে হবে তার একটা সাময়িক উচ্ছ্বাসের বসে বা সংসারে বিশেষ কোনো ধাক্কা খেয়ে বা শোক পেয়ে ক্ষণিক ধর্মভাব বা বৈরাগ্যের প্রেরণায়
অথবা বিশেষ কোনো স্বার্থ সিদ্ধির আশায় দীক্ষা নিয়েছিল বা সংসার ত্যাগ করেছিল। তাদের কাছে থেকে এর বেশি কিছু আর আশা করা যায় না। বেলুড় মঠে জয়েন করার সূত্রে সারা ভারতবর্ষ থেকে ছেলেপুলেরা বেলুড় মঠে আসত। সারা ভারতবর্ষ থেকে আমাদের কাছে ব্রহ্মচারীরা আসতেন, জয়েন করতেন। আমরা যখন ছিলাম এক বছর 11 মাস থাকার সৌভাগ্য হয়েছে বেলুড় মঠে, তখন দেখেছি কেউ এলেন, সে যখন এলেন সে একবারে ভীষণ রকমের উচ্ছ্বাস, ভীষণ রকমের উচ্ছ্বাস। সে মানে একদম পাগলের মতো অবস্থা, যে সাধুক জীবন যাপন না করতে পারলে বোধ হয় একবারে জীবনটাই বৃথা হয়ে গেল। আমাদের দেখে খুব আনন্দ হতো, নিজেদেরও লজ্জা লাগতো যে আমাদের বৈরাগ্যটা তো তীব্র ছিল না। কিন্তু তারপরে 2-4 দিন বাদে আস্তে আস্তে ওটা স্তিমিত হতে থাকে। আত্মস্থানন্দজি এগুলো খুব ভালো বুঝতেন, ভীষণ ভালো বুঝতেন। চেন্নাই আইআইটির একটি ছেলে আমাদের সঙ্গে জয়েন করতে এসেছিল। আপনারা জানেন অনেকে, পেরিয়া শাস্ত্রী একসময় আমাদের নির্বাচন কমিশনার ছিলেন, তার নাতি গোর্তি ভেঙ্কটা সুব্রহ্মণ্য পেরিয়া শাস্ত্রী, বিরাট বড় নাম, জিবিএসপি শাস্ত্রী। তো সে এসেছিল আমাদের সঙ্গে জয়েন করতে। আত্মস্থানজি তাকে থাকতে দিলেন, খুব ভালো, খুব জপ ধ্যান করেন, পূজনীয় রঙ্গনাথ আনন্দ মহাজের শিষ্য, খুব ভালো জপ ধ্যান করেন, একবারে সমস্ত কিছুতে খুব ভালো। একদিন রাত্রিবেলা নাইট ক্লাসে হঠাৎ করে আত্মস্থানন্দজি বললেন, তুমি বাড়ি ফিরে যাও। তারপরে আমরাও তো খুব হতবাক হয়ে গেলাম, কেন বাড়ি ফিরে যেতে হবে? মহারাজ বারবার করে তাকে বলছেন, তুমি বাড়ি ফিরে যাও। তবে যখন শুনছেন না, তখন বলছেন, ঠিক আছে, আমি, তুমি যদি না যেতে চাও আমি তোমার বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করব। তবে একটা সময় তিনি ট্রেনের টিকিটও কেটে দিলেন এবং আমাকে বললেন, যাও গিয়ে ছেড়ে আসবে। কীরম ছেড়ে আসবে? না, ট্রেনের পুরো সব কটা বগি স্টেশন পেরিয়ে যাবে, হাওড়া স্টেশন, তারপরে তুই আসবি। তার আগে যদি তুই এসেছিস, আমি যদি জানতে পেরেছি তো ঠ্যাং ভেঙে দেবো। তা আমিও হাঁ করে দাঁড়িয়ে থাকলাম। সে ছেলেটা হাপুস নয়নে কাঁদছে, আমরাও বিরহ ব্যথায় ভীষণ কান্নাকাটি করছে, একদম জড়িয়ে ধরে নিজেদের দুজনে দুজনকে খুব কাঁদছি। তারপরে চলে গেলেন তিনি, রওনা দিলেন। তারপরে আমি ফিরে এলাম, আমার মহারাজকে খুব ভালো মনে হয়নি, এর কেমন মানুষ, সাধু হতে এসে তাকে ভাগিয়ে দিলেন। তারপরে এই ঘটনা আরও 6 বছর পরের ঘটনা, আমরা তখন গোলপার্কে পোস্টিং হয়ে আছি, হঠাৎ করে শুনলাম জিবিএসপি শাস্ত্রী, সে আবার জয়েন করেছে। সে একটি কলেজ, খুব ব্রিলিয়েন্ট তো, একটি কলেজে পড়াতো আমাদের, কী নাম, আমাদের বিজয়ওয়াড়া যে রিলিফ সেন্টার সেখানে কাজ করেছে, জয়েন করেছে রঙ্গনাথ আনন্দজি। কিন্তু আত্মসঙ্গী তো বিরোধী ছিলেনই, ও যখন দ্বিতীয়বার সাধু হতে চাইলেন রঙ্গনাথ আনন্দজিও বিরোধিতা করলেন। তারপরে আমি মহারাজকে একবার খালি বলেছিলাম আত্মস্থানন্দজিকে, এত আবেগ, এত বুঝি আবেগটাই তো মুশকিল, উনি গালাগাল দিতেন, বলতেন তেলেগুদের আবেগটা খুব বেশি, আবেগটা যে ওদের মানে গতিহীন করে দেবে সেটা বোঝে না। উনি একটা ভারী সুন্দর কথা বলতেন, ইমোশন ভালো কিন্তু ইমোশনের মোশনটা ভালো নয়, ইমোশন ভালো কিন্তু মোশনটা ভালো নয়, মোশন বেশি হয়ে গেলে ডিরেইলড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা আত্মস্থানন্দজি বলতেন। আমরা দেখতাম সব কিছুতেই তার প্রাথমিক একটা খুব উৎসাহ ছিল, পরবর্তীকালে সেই উৎসাহটা থাকতো না, সেটা আমরা কাজের ক্ষেত্রে দেখেছি। কিন্তু মহারাজ এমন ভালো মানুষ চিনতেন, দূর থেকে দেখেই মহারাজ বুঝতে পারতেন। এই 6 বছর পদে তারপরে সে এলেন, রঙ্গনাথন কিছুতেই রাজি না, কিন্তু তখন প্রেসিডেন্ট হয়ে গেছেন তো ভীষণ নরম হয়ে গেছেন। মহারাজের কাছে অনেক আকুতি টাকুতি করার পর আবার বেলুড় মঠে থাকতে দেওয়া হলো। তার বেশ 15-20 দিন বাদে তার মনে হলো সবটাই বৃথা, এই আমাদের শতবর্ষ ধরে যে সন্ন্যাসী সম্প্রদায় চলছে সবটাই বৃথা, এবং খুব ট্র্যাজিক একটা ইভেন্টে সে আমাদের মারা যায়, সুইসাইড করলো গঙ্গায় ঝাঁপ দিয়ে। তার মনে হলো এই জীবনটাই নয়, এই জীবন উৎসর্গের জীবন, এই জীবন এরকমভাবে মানুষের সেবায় লাগালে হবে না, আরও এর চেয়ে বড়ো একটা ভাবনা চিন্তা থাকে। ওই যেটুকু পেয়েছি আমাকে সেটা হজম করতে হবে, এই বোধটা আমাদের থাকে না। নবানুরাগ আমাদের একটা জিনিস করে, নবানুরাগ আমাদের ভেতরে ঈশ্বরকে চাইবার একটা ইচ্ছা জাগিয়ে দেয়, সেটা খুব ভালো। নবানুরাগ প্রথমের আগুনের মতো, আপনারা যারা টিকে জ্বালান দেখবেন ধুনো দেওয়ার জন্য, ওই প্রথমে দেখবেন ধিমি ধিমি করে আগুনটা জ্বালে, আপনারা সেটাকে একটু হাওয়া করতে থাকেন তখন আগুনটা বেশ দাউ দাউ করে জ্বালে, তাতে ধুনো টুনো দিলে তখন খুব সুন্দর গন্ধ হতে থাকে। কিন্তু একটা সময় ওই টিকের ওপর যদি আবার একটা সাপোর্টিং টিকে না দেন, ওই টিকেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে, ওটার কোনো কাজে লাগবে না। ওই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হয়, ওই বৈরাগ্যের, ঈশ্বরকে চাইবার, ভগবানকে চাইবার আগুনটা সবসময় আমাদের নিজেদের ভেতর জ্বালিয়ে রাখতে হয়, এবং যদি না হয় তাহলে সমস্তটা বৃথা হয়ে যায়। বহু মানুষকে দেখেছি আমাদেরকে বলেছেন, মহারাজদের বলে
দীক্ষার ব্যবস্থা করেছি, খুব ভালো ঠাকুরঘর প্রতিষ্ঠা করেছেন। অনেক সময় আমরাও গেছি ঠাকুরঘরের পুজো উদ্বোধনে সব গেছি, গিয়ে খুব গুরুগিরিও করে এসেছি। কারণ পরবর্তীকালে দেখেছি যে জপ ধ্যান সাধন ভজনের যে সাধারণ ব্যাপারগুলো সেগুলো আর তারা করে উঠতে পারেন না। কিন্তু একটা বিশ্বাস আমার ভেতরে ভীষণভাবে থাকে, এগুলো ওই যে সিদ্ধ পুরুষের দেওয়া মন্ত্র, এই সিদ্ধ মন্ত্র কখনো বৃথা হয় না। যে মুহূর্তে তারা চাইবেন, যে মুহূর্তে তারা এটিকে আবার দ্বিতীয়বার করে অভ্যাস করা শুরু করবেন, তখনই তারা এটা পারে যাবার পারবেন আর কি, এটা তারা পেরিয়ে যেতে পারবেন, এই অবস্থা থেকে তারা অবশ্যই পেরিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে কথা, এটা ভীষণ ভীষণ জরুরি, এটা হবেই, এটা না হয়ে কোনো উপায় নেই, আমাদের এটা হবে। যখনই ভারত বলছেন এটাই যে এরা যে কোন একটা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যদি আমরা থাকি, আমাদের উদ্দেশ্য যদি ভগবান লাভ ছাড়া আর যদি অন্য কোনো কিছু হয়, তাহলে নিশ্চিত করে জানবেন আমরা সেটা পাবো না, সেটা আমাদের পাওয়ার কথাও নয়। কিন্তু ভগবানকেই যদি লাভ করা আমাদের জীবনের উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আমাদের আমরা অবশ্যই এই আমাদের উদ্দেশ্য সিদ্ধি হবে। মন্ত্রের এত শক্তি আছে, মন্ত্র এত শক্তিময় যে সেটা অবশ্যই আমাদের ইষ্টপথে চালিত করবে, এটা কিন্তু কথা। 165 নম্বর সূত্র, অনেকে বলে গুরু যখন দীক্ষা দিয়েছেন তিনি আমার সমস্ত পাপের ভার গ্রহণ করেছেন, আমার আবার করবার বা ভাববার কিছু নেই, তার কৃপাতেই সব হবে। পাপের ভার নেওয়া বা দেওয়া তারা যত সহজ মনে করে তা নয়, কিন্তু তাহলে আর ভাবনা কি ছিল, সকলেই অনায়াসে নিষ্পাপ হয়ে যেত। পাপের ভার গুরুকে বা ভগবানকে দিতে হলে সঙ্গে সঙ্গে পুণ্যের ভারও দিতে হয়। খালি দুঃখভোগের অংশটি দিলুম এবং সুখভোগের অংশটি নিজের জন্য রাখলুম, তাহলে তোমারও ঠিক ঠিক দেওয়া হয় না, তাঁরও নেওয়া হয় না। তার পাপের ভার কেউ পাপের ভার দিয়ে কেউ যখন নিষ্পাপ হয়, তখন তার পক্ষে কোনো পাপ কাজ করা আর সম্ভব হয় না। যদি পরেও মনে আগের মতো পাপ বা কুপ্রবৃত্তি থাকে, যদি দীক্ষা নিয়ে নবজীবন লাভ না হয়, তাহলে বুঝতে হবে দীক্ষার সময় পাপগুলি ঠাকুরের সেই রহস্যশক্তিতে গঙ্গা স্নান করবার সময় যেমন তফাতে গিয়ে ওঁত পেতে বসে থাকে, গঙ্গা নিয়ে উঠলেই আবার ঝুপ করে ঘাড়ে চাপে, তেমনি আর কি এটা হতে থাকে। এটা একবারে খুব সত্যি কথা। আমরা অনেকেই মনে করে থাকি যে দীক্ষা হয়ে গেছে মানে সবটা গুরুকে দিয়ে দিয়েছে আর আমার চিন্তা কিসে, সব এখন আমার পুরো সব খালি হয়ে গেছে, আমার আর ক্লোজিং ব্যালেন্স আর আমার কিছু নেই, যা ছিল সব একবারে ফাঁকা হয়ে গেছে, এখন ওপেনিং ব্যালেন্স, নতুন জিনিস নিয়ে আমি আমার কাজকর্ম শুরু করব, তা কিন্তু হয় না। যদি মনে হতে হয় ভগবানকে সবটি দিয়ে দিলুম, তোমায় আমায় দিই, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আমাদের অবস্থা ঠিক সেই রকম, আমরা শুধু খারাপটুকু ভগবানকে দিতে চাই, ভালোটা আমি আমার নিজের কাছে রেখে দিতে চাই, এটা কিন্তু কথা। সেই কারণে ওই ভালোগুলো রেখে দিলে খানিক দিন ভালো ভালো ব্যবহার করতে করতে তার ভেতর থেকে আবার একটু একটু করে খারাপ আসতে থাকে। ভালো যেমন রেখেছি একটা সময় কোনো গুণ রেখেছি, ভালো মন্দ দুটোর কোনো গুণ যত যখন রাখবো না তখন আমি সত্যি সত্যি ফাঁকা হয়ে যাব, তখন তার প্রতি একটা নির্ভরতা তৈরি হয়, যখন যে রূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, এই বোধটা তখন আমাদের ভেতরে ভীষণভাবে জাগবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু এই বোধটা আমাদের ভেতর কিছুতেই জাগবে না, এটা কিছুতেই আসবে না। পূজনীয় শিবমানজিকে একদিন দেখেছিলাম, তিনি মন্ত্র দীক্ষা দিয়ে ফিরেছেন, আমি যোগদানে ছিলাম কোনো একটা কাজে, সেদিন ফিরে আসব, দীক্ষা শেষের পর মহারাজের কাছে গেছি, মহারাজ দীক্ষা দিয়ে ফিরে এসেছেন, সেই প্রথম লক্ষ্য করলুম এটা বেশ কষ্টের কাজ, উনি একবারে লম্বা হয়ে শুয়ে আছে ক্লান্ত হয়ে, এমনকি মাথার টুপিটা শুদ্ধ খোলেননি। আমি বললাম মহারাজ প্রণাম করবে একটু মাথাটা তুলুন, বলছে বাপু আর মাথা তুলতে পারছি না, যেমন আছি তেমনিতেই প্রণাম কর। আমার মনে হলো দেখে যে দীক্ষা দেওয়াটা বেশ কঠিন কাজ, মানে এত ক্লান্ত এত শ্রান্ত, হয়তো ঘণ্টাখানেক বাদে যখন আবার দেখলাম মহারাজ খেয়ে ফিরছেন, তখন মহারাজকে আর ওরকম ক্লান্ত বোধ হচ্ছিল না, কিন্তু সেই সময়ের জন্য মহারাজকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। গুরু অবশ্যই শিষ্যের কর্মের ফল গ্রহণ করেন, কিন্তু আমরা কি দিতে পারি সেটা হচ্ছে কথা। আমরা মুখে বলি যে আমরা আমার সমস্ত কর্মফল দিয়ে দিলাম,
আমাদের মনে আছে ভূতেশ আনন্দজি দীক্ষা দেওয়ার সময় তখন মহারাজ খুব সুস্থ ছিলেন। মহারাজ দীক্ষা দেওয়ার সময় একবারে কেমন করে জল দিয়ে হাত ধুতে হবে, সেই জল না ফেলে হাতটার ভেতরই বারবার ঘষে ঘষে কীরকমভাবে ওই জলটাকে শুকিয়ে নিতে হবে, কেমন করে দুহাত দিয়ে ফুল নিতে হবে, কি বলতে হবে, ছোট ছেলেকে যেমন ওই এ বি এ ফর অ্যাপল বি ফর ব্যাট শেখানো হয়, ভূতেশ আনন্দজি আমাদের ঠিক সেরকমভাবে মন্ত্র দীক্ষার সময় শিখিয়েছিলেন। এবং কেমন করে মুখে হাতটা এক হাতে দেওয়া যায় না, দুহাত দুহাতটা কেমন করে ধরতে হবে, সমস্ত কিছু করে 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 দেখিয়েছিলেন। আমরা সেইভাবে মন্ত্র দীক্ষার সময় সেইভাবে গুরু পুজো বা ঠাকুরকে অঞ্জলি দিয়েছিলাম। উনি এমন আবেগের সঙ্গে বলছিলেন, আমার এখনও মনে পড়ে ওনার গলার আওয়াজ, বলছেন ঠাকুরকে বলো ঠাকুর এ যাবতীয় যা কিছু আছে সব তোমার পায়ে নিবেদন করলুম, আমার বলে আর যেন কিছু না থাকে, সব তোমাকে দিলুম, এখন যেন তুমি এবং আমি আমাদের এই যেন সম্পর্ক তৈরি হয়, আর যেন মাঝে কিছু না থাকে, আমার সমস্ত কর্মের ফল সব কিছু তোমায় নিবেদন করলুম। আমাদের মনের ভাবটা যদি তাই থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি খারাপ এবং ভালো দুটোই আমরা নিবেদন করি, দুটো তো আমাদের গুরুরা গ্রহণ করেন, নাহলে আমাদের গুরুরা এত মানে অপাপবিদ্ধ এমন পুরুষ, তারা এত কষ্টভোগ করেন কেন, এত শারীরিক কষ্টবোধ করেন কেন, আমাদের সকলের কর্মফল গ্রহণ করেন। প্রভু মহারাজের জীবনীতে একটি ভারী সুন্দর ঘটনা সেদিন পড়ছিলাম, ট্রেনিং সেন্টারে এক ব্রহ্মচারী, এখন তিনি সন্ন্যাসী, তিনি তার একটা ভারী সুন্দর স্মৃতি কথা লিখেছেন। তিনি আর্থারাইটিসে ভুগছিলেন, এমন অসহ্য কষ্ট যে উনি সবসময় ভালো করে হেঁটেও যেতে প্রভু মাঝকে প্রণাম করতে যেতে পারতেন না, প্রভু মাঝ সন্ধ্যারতির পর প্রণাম নিতেন। তিনি একদিন ওই মহারাজকে প্রণাম করতে যাওয়ার সময় ভাবছেন যে রাজা মহারাজ তার শিষ্যদের সমস্ত রোগ শোক সব কিছু নিয়ে নিতেন, আমার গুরু কি আমার থেকে কিছুই নেবেন না, এরকম করে ভাবছেন, ভাবতে ভাবতে তিনি প্রণাম করছেন, যখন প্রণাম করে তিনি উঠছেন দেখলেন প্রভু মহারাজ ওনার দিকে তাকিয়ে আছেন। তারপরের দিন থেকে মহারাজের প্রণাম হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মহারাজ নাকি ভীষণ অসুস্থ, মহারাজ মহারাজকে প্রণাম নেওয়া সম্ভব হচ্ছিল না, এমনকি মহারাজের খুব মন্দিরে যাওয়াটা খুব প্রিয় ছিল, সেই মহারাজ মন্দিরে শুদ্ধ যেতে পারছিলেন, এটা সবাই খুব হতবাক হয়ে গেলেন। আর ট্রেনিং সেন্টারে এই ব্রহ্মচারীটি ধীরে 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 সুস্থ হয়ে গেলেন, তিন দিন পরপর প্রণাম বন্ধ থাকলো, চতুর্থ দিন মহারাজ অনেক কষ্ট করে সেবকদের হাত ধরে মন্দিরে গিয়ে প্রণাম করলেন এবং সেই দিন থেকে সাধু ব্রহ্মচারীদের প্রণাম নেওয়া শুরু করলেন। আবার সেই ব্রহ্মচারী এসছেন, তিনি প্রণাম করছেন, গুরু আর শিষ্যের ভেতরই তো ঘটনা ঘটছে, আর তো কোনো কিছু নয়, শিষ্য এসে যেই প্রণাম করলেন গুরুর দিকে তাকাতেই প্রভু মহারাজ তাকে বলছেন, দেয়ার আর মেনি গুড থিংস টু বি আস্কড ফ্রম দি গুরু, এইটা বলছেন অনেক ভালো ভালো জিনিস আছে যেটা তুমি তোমার গুরুর কাছ থেকে চাইতে পারো, এই জিনিসটা চাওয়ার কোনো মানে ছিল না। তিনি বলছেন লজ্জায় আমি যেন অধোবদন হয়ে গেছেন, তিনি এতটা ঠিক সিরিয়াসলি এতটা ভাবেননি যে ব্যাপারটা এতটা সিরিয়াস ব্যাপার, গুরু সত্যি সত্যি আমাদের থেকে সমস্ত কিছু কেড়ে নেন, এই কারণে আমাদের গুরুদের স্পর্শ করতে দেওয়া হয় না, দেখবেন দীক্ষার পরে আর ছুতে দেওয়া হয় না, একটা দূরত্ব বজায় রাখা হয়, এবং অনেক সময় দেখেছি দীক্ষার সময় মোজা পড়া থাকে যাতে একবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হতে পারে। তার কারণ হচ্ছে ওরা এত বেশি পবিত্র, এত বেশি অপাপবিদ্ধ হয়ে যান, স্পর্শমাত্রই তার ভেতর থেকে সমস্ত কিছু শোক নিয়ে নেন। আমি তো বহু মানুষকে দেখেছি মহারাজের কাছে যেতে, বিশেষ করে আত্মস্থানজির কাছে যেতে, যারা নানা শোকে ভুগেছেন, পুত্র শোকে ভুগেছেন, এমন বাবা মাকে যেতে দেখেছি, স্বামী শোকে গেছেন বা স্ত্রীর শোকে মারা গেছেন, কিংবা নিজের আত্মীয় কোনো কাউকে হারিয়েছেন তাদের গেছি, মহারাজের সঙ্গে কথা বলছেন, তারা যেরকম দুঃখে একেবারে আশাহত হয়ে গেছেন, ফিরে আসার সময় একেবারে তারা স্বাভাবিকভাবে এসেছেন। গুরু সত্যি সত্যি নেন, কিন্তু আমরা কি দিতে পারি, এটা হচ্ছে প্রশ্ন, আমরা সবটা দিতে পারি না, তাই এইটাই সমস্যা হয়। যদি আমরা সবটা দিতে পারি তাহলে দেখবেন যে যখনই দীক্ষার পরে ওই রকম কুচিন্তা বা খারাপ চিন্তা আমাদের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গানের মতো, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরম এসে হয় সারা, যখনই আমাদের মনের ভেতরে এরকম চিন্তাভাবনা আসে তখনই ইষ্টের সেই দিব্য মূর্তিটা আমাদের মনে পড়ে আর সরম এসে হয় সারা, সত্যি সত্যি এইরকম লজ্জা হয়, কোনো একটা বিশেষ চিন্তায় তারপরে মহারাজের কাছে গেলে এরকম লজ্জা হয়, এটা আমার অভিজ্ঞতা আছে।
মানে একটা মারামারি ভাগাভাগির এরকম কিছু একটা হয়েছিল আমার জীবনে। আমি তারপরে শনিবার দিন যখন মহারাজের দিকে তাক গেলাম, মহারাজকে প্রণাম করে উঠছি, তখন আর মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়াও না। মহারাজ বারবার আমার দিকে তাকাচ্ছেন এবং এমন একটা তাকাচ্ছেন, যখন কাজটা করেছিলাম তখন মনে করেছিলাম ঠিক করেছিলাম, বেশ করেছে, এটা আমার অধিকার, আমি কেন করব না। কিন্তু যতবার মহারাজের দিকে তাকাচ্ছি ততবার মনে হচ্ছে যে আমি কাজটা বোধহয় ঠিক করিনি, মহারাজ বোধহয় জিনিসটাকে অ্যাপ্রুভ করছেন না। সেদিন বারবার যতবার প্রণাম করে উঠছি, যখনই প্রণাম করে উঠলাম মহারাজ একবারে সেই রকম মুখ করে আমার দিকে তাকালেন, একটাও কথা মুখে বলছেন, অন্যদের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তারপরে ঘরের একটা কোণে গিয়ে দাঁড়িয়ে আছি, সেখানে গিয়ে যখনই আছি মহারাজ যতবার তাকাচ্ছেন, মহারাজের মুখের ভেতরে সেই একটা ভাব যে যে কাজটা তুমি করেছো, এটা আমার মনে হচ্ছিল যে কাজটা তুমি করেছো এটা তুমি ঠিক করনি, যেন আমার বিবেকের মতো উনি কাজ করছিলেন। আমি বেশিক্ষণ মাঝের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাধারণত মহারাজ ঘরে চলে যেতেন তখন আমরা ফিরে আসতাম, কিন্তু সেদিনকে চলে গেলাম এবং ফিরে ঠাকুরকে কোনো রকমে প্রণাম করে আরতিও দেখা হলো না, বাড়ি ফিরে এলাম। এসে কাজটাকে রিভার্স করার চেষ্টা করলাম, রিভার্স করতে গিয়ে নিজের মনে হলো আমি যেন অনেকটা রিলিভড বোধ করছি। সারা রাস্তা ওই মহারাজের ওই দৃষ্টিটা ওইরকমভাবে তাকিয়ে আছেন, এসে ভুরু দুটো কুঁচকে, বুদ্ধিশানজি অমন হাসি খুশি ছিলেন তো, ওই ভুরু দুটো কুঁচকে এরকম করে আমার দিকে তাকিয়ে আছে, ওই দৃষ্টিটা যেন আমাকে হন্ট করে বেড়াচ্ছিল। এটা যে হয় আমি আমার জীবনী জীবন থেকে বলতে পারি, এটা হয়, সত্যি সত্যি হয়। কিন্তু আমাদেরও আমাদের গুরুকে উজাড় করে দিতে হবে, না হলে কিন্তু এটা হবে না। আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণ খালি করে আমাদের ইষ্টপদে, আমাদের গুরুপদে নিজেদের নিবেদন করতে পারি। 166 নম্বর সূত্র, আর এক কথা, গুরুর ওপর যদি বিন্দুমাত্র ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে নিজের যত ময়লা আবর্জনাগুলি তার ঘাড়ে চাপিয়ে তাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে কি প্রাণ চাইবে? গুরু কি ময়লা ফেলার গাড়ি নাকি? যাদের সে ভালোবাসা ভক্তি নেই, যারা ঘোর বিষয় স্বার্থপর, তাদের এই রকম হীনবুদ্ধি হয়, আর তারা তো শিষ্য বলেই গণ্য হবার উপযুক্ত নয়। আর যাদের গুরুর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভালোবাসা আছে তারা সেই ভয়ে আর পাপ কাজ করতে পারে না, পাছে গুরুকে ভুগতে হয়। হ্যাঁ, এই রকম শিষ্যের পাপের ভার তিনি নেন, বস্তুত ভগবানই গুরুরূপে তার ভার গ্রহণ করেন এবং তাকে উদ্ধার করেন। এটি একজন সন্ন্যাসী আমাকে বলেছিলেন দীক্ষার সময়, পূজনীয় মহিত মহারাজ, নির্জরানন্দজি মহারাজ, বিজ্ঞানানন্দজি মাঝে শিষ্য ছিলেন, একসময় কামারপুকুরের অধ্যক্ষ ছিলেন, মায়ের বাড়ির, আমি যখন তাকে দেখি তখন তিনি মায়ের বাড়ির অধ্যক্ষ। তারপরে ভূতেশানন্দজি বেলুড় মঠে চলে গেলে কাঁকুড়গাছির অধ্যক্ষ হয়েছিলেন, পরে কাশীপুর উদ্যানবাটির অধ্যক্ষ হন এবং রিটায়ার করে বেলুড় মঠে আরোগ্য ভবনে ছিলেন, শরীর যায়। বিজ্ঞানানন্দজি মাঝে শিষ্য ছিলেন তিনি। তিনি আমাকে বলতেন যে যত গুরুর প্রতি ভালোবাসা তৈরি হবে তত মনে হবে, তোদের এখন মনে হচ্ছে না যা কিছু করলাম গিয়ে রোজ প্রণাম করবো আর গুরুর পায়ে ফেলে দিয়ে চলে আসবো, গুরুকে ডাস্টবিন ভাবিস না যেন, এইটা যে কথাটা সেইটা, বরং তার বদলে গুরুর প্রতি খুব ভালোবাসা তৈরি কর, তাকে এত ভালোবাসতে থাক, এত ভালোবাসতে থাক যেমন আমরা আমাদের প্রিয়জনদের খারাপ জিনিস দিতে পারি না। ধরুন আপনার প্রিয়জনদেরই তাই, তা কদিন বাদে এত দুর্গাপুজো এসে যাবে, তখন নানা রকম মার্কেটিং হবে, গ্রেড আছে জানেন তো, আমি দেখেছি, আমি কখনো বাজার করিনি কিন্তু শুনেছি এই জিনিসপত্র দেওয়ার গ্রেড থাকে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, হ্যাঁ থাকে, এই নানা গ্রেডে আমরা বাজার করে থাকি, হ্যাঁ তার সঙ্গে কীরকম আমাদের রিলেশনশিপ সেইটার উপর। সেই গুরুকে ফার্স্ট গ্রেডে রাখতে হয়, ভালোবাসাটা একদম ফার্স্ট গ্রেডে, যে তার জন্য সব জিনিস কিনছি সেটা যেন একদম সেরা হয়। রঙ্গনাথানন্দজি যখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ ছিলেন তখন একটা ভারী সুন্দর নিয়ম ছিল সেখানে, যিনি পুজো করতেন মন্দিরের যাবতীয় কাজ করার দায়িত্ব তার, গর্ভমন্দির ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, ঠাকুরের কাপড় এলে সেগুলোকে রং করা, নিত্য পূজা করা, এমন করে নিত্য পূজা করে সকালবেলা তাকে যেতে হতো বাজারে, কেন না সে ঠাকুরের জন্য ফল বাজার করে নিয়ে আসবেন। রঙ্গনাথানজির যুক্তিটা ছিল এই, ঠাকুরকে যদি সে সত্যিই ভালোবাসে তাহলে তার দ্বারা সেরা জিনিসগুলো কেনা হবে, সে সেরা ফল, সেরা ভালো ভালো সব জিনিস সেগুলো সে কিনে নিয়ে আসবে। তার ভেতরে এইভাবে তিনি ভালোবাসা জাগাতেন, সে একবারে সারাদিন একবারে মুগ্ধ হয়ে থাকতো ভগবৎ সেবায়, ভগবানের সেবায়।
তারপরে এই কাজটা পাকা হলে তাকে অন্য কাজে দেওয়া হতো, তখন সে সেই কাজটাকেই ঈশ্বরের সাধনা বলে বোধ করতে পারত। আমাদেরও ঠিক সেই রকম গুরু এবং ইষ্টের প্রতি আমাদের যত ভালোবাসা আসবে, যত ভালো আশা আসবে, তত আমাদের মনের আবর্জনাগুলো তার পায়ে দিতে আমাদের সংকুচিত হবে মন। আসলে আমরা তখন আর দিতেই পারবো না, কারণ আমাদের স্টক ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভগবানকে খুব ভালোবাসতে থাকি তাহলে তার কালো কিছু থাকবে না তো আমাদের কাছে। যত ইষ্টের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তত আমরা ভালোর দিকে এগোতে থাকবো। আমরা কালোর দিকে এগোই বলে কালো থাকে, ভালোর দিকে এগোলে তার কালোর মানে না রাহেগা বাঁশ না বাজে কি বাঁশুরি, আমার কাছে তো কালো কিছু নেই, আমি দেব কি করে ভগবানকে, সেরা জিনিসটাই দেবো। আগে এক্লেয়ার্স দিতাম, এখন ফক্স লজেন্স কেনবার সুযোগ পাচ্ছি, তো ফক্সই দেব, এক্লেয়ার্স কেন দেব। ঠিক সেই রকম যত ইষ্টের প্রতি বা গুরুর প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয় তত আমরা ভালোর দিকে যাত্রা করি। এই ভালোর দিকে যাত্রা আমাদের জীবন ধারণ জীবনধারাটাকে বদলে দেয়। এই যে মহারাজ বলছেন না, এই যে ময়লা ফেলার গাড়ি টাড়ি, এইগুলো ঠিক আমাদের জন্য বলছেন, আমাদের নিয়ে মজা করার জন্য বলছেন। যদি সত্যি সত্যি তার প্রতি ভালোবাসা তৈরি হয় তাহলে তো আমার কাছে খারাপ কিছু নেই, দেব কি করে, খারাপ কিছু থাকলে তবে তো তাকে দিতে পারবো। ভিক্ষা করতে গেছি, কত লোকের বাড়ি থেকে কত রকম জিনিস দিয়েছেন, কেউ ভাগিয়ে দিয়েছে। একটি মুসলিম ছেলের কথা আমার এখনও মনে আছে, আমার সঙ্গে তার রাস্তায় দেখলাম, আমি চলে আসছি তার বাড়ির সামনে থেকে ভিক্ষা করে, খপ করে হাতটা ধরে বলছে, সাধু বাবা আর ভিক্ষা কাটনে কে লিয়ে নিকলে হো না, চলো মেরে পাস। আমি তো বুঝতে পারিনি সে হিন্দু না মুসলমান, আর আমাদের বোঝার কথাও নয়। আমরা টুকটুক টুকটুক করে তার সঙ্গে সঙ্গে গেলাম, তিনি তার বাড়িতে নিয়ে গেলেন, তারপর একটা ওই পিঁড়ি পেতে দিলেন বসবার জন্য। তা আমি তো বসিনি, দাঁড়িয়ে আছি চুপ করে। তারপরে একটা থালাও বার করেছেন, তা আমি দেখতে দেখতে কাবা শরীফ দেখে বুঝলাম যে তিনি মুসলমান। যে রান্না করছে সেও প্যান্ট শার্ট পরে, লুঙ্গি টুঙ্গি কিছু নয়, ভাত তৈরি হচ্ছে। আমাকে বললেন ভোজন করকে যাও, তা আমি বললাম না ভোজন তো এখানে করতে পারবো না, এটা নিয়ে গিয়ে আমার ইষ্টকে দিতে হবে, আমার গুরুকে দিতে হবে, তবে খেতে পারবো। তারপর তিনি তাড়াতাড়ি করে বলে, ও ঐসা ক্যা, তো সবজি তো কিছু রান্না হয়নি, তা থোড়া সা চা ভাতই লেখে যাও। তখন ছানতাই করে এমনি করে তুলে সেই এটাকে ফ্যানটাকে ওই ইয়ের মধ্যে ঢেলে এক ছান্তা ভর্তি ভাত আমার ব্যাগের মধ্যে আমার ভিক্ষার সাঁপিতে দিয়ে দিলেন। ওই শুধু ভাতই দিয়েছেন, কিন্তু তার মধ্যে যে এত ভালোবাসা এত শ্রদ্ধা, ওই সমস্ত রাস্তা ওই আনন্দে ভরপুর হয়ে আসছে। তিনি যেন আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছেন, ওই যে হাত ধরে যে নিয়ে যাচ্ছেন আমার এখনও সেই অনুভূতিটা আসে, বাঁ হাতটা এবং খপ করে ধরে আমাকে টেনে নিয়ে গেলেন। সেই যে তার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা কাজ করছে, ঠিক ওই রকম ঈশ্বরের প্রতি যখন আমাদের এই ভালোবাসাটা তৈরি হয় তখন আমরা সেরাটা দিয়ে, তখন হয়তো আপনার শারীরিক ক্ষমতা হচ্ছে না, কোনো একটা বিশেষ দিনে হয়তো একটু রান্না করে দেবার ইচ্ছে হচ্ছে, আপনার সাধ্যে যতটুকু হয়েছে আপনি ততটুকু যদি গুছিয়ে তাকে দেন দেখবেন সেটা গৃহীত হয়েছে, এটা হচ্ছে কথা। এই যে প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বিন্দুমাত্র ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকে, এই বিন্দুমাত্র ভালোবাসাটা যেন বাড়তে থাকে। এই ভালোবাসা শ্রদ্ধা ভক্তি যত বাড়বে তত আমার নিজের ভেতরের আবর্জনা নাশ হয়ে যাবে, আর তখন আমাকে খুঁজতে হবে না কোথায় আবর্জনাটা ফেলবো, গুরু কেন কোনো পাত্রেই সে আবর্জনা আমি দিতে পারবো না। 167 নম্বর সূত্র, তবে কি শিষ্যের কিছু পাপ গুরুতে আসে এটা ঠিক, এবার তিনি স্বীকার করছেন। কারণ প্রায়ই দেখা যায় নির্বিচারে অনেককে মন্ত্র দীক্ষা দিলে সদ্গুরু নিষ্পাপ শরীরে কঠিন রোগ আশ্রয় করে তার আয়ু ক্ষয় করে। স্বার্থশূন্য পরম কারণিক সদ্গুরু জেনে শুনে পরের হিতের জন্য তাদের ভগবানের দিকে নিয়ে যাওয়ার প্রেরণায় নিজের শরীরের জন্য ভাবেন না, শিষ্যদের কল্যাণের জন্য নিজের জীবন তিলে তিলে দান করেন। অবতারেরা অন্যের পাপ ভার নেন, তাদেরও সেই জন্য রোগ ভোগ করতে হয়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি ক্যান্সার, অর্থাৎ গলায় ক্ষত রোগ, এটা হচ্ছে কথা। আমার মনে আছে দুটো ঘটনা আপনাদের বলি, নির্বিচারে দীক্ষা দেওয়ার। এই একটা হচ্ছে শারদানন্দজির জীবনের ঘটনা, মায়ের শরীর চলে গেছেন, মা তো মা যতদিন মন্ত্র দীক্ষা দিয়েছেন শারদানন্দজি মন্ত্র দীক্ষা দেননি, যা আগে বিদেশে দিয়েছেন দিয়েছেন, মা স্বামী শারদানন্দজি আলাদা করে তখন দেননি, মা চলে যাওয়ার পরে উনি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করবেন, ঠিক হয়েছে।
এমন সময় যেদিন যখন উনি ঠিক করেছেন এই কথাটা যোগিন মার কানে গেলেন, যোগিন মা বা গোলাপ মা কেউ একজন তারা এসে, আমি কে সেটা ভুলে গেছি, কিন্তু এই কথাটা বলেছিলেন যে শরৎ ভুলেও মন্তর দিও না, রক্ত হেগে মরবে, অর্থাৎ শরীর খারাপ হবেই, রক্ত হেগে মরবে মানে পেট খারাপ হবে, এইটা হচ্ছে কথা। এটা আমরা দেখেছি শারদানন্দীর জীবনীতে এই ঘটনাটা আছে। আর মহারাজদের দেখেছি যে দীক্ষা দিতেন নির্বিচারে। রামগোপাল মহারাজ তখন মন্ত্র দীক্ষা দিতে গেছেন ময়ালিছাপুরে, আমিও গেছি, আমি কোনো কাজে আমরা ভলেন্টিয়ারদের নিয়ে কামারপুকুর জয়রামবাটি থেকে ফেরার পথে সেই দিনকে ময়ালিছাপুরে গিয়ে পৌঁছেছি। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন মন্ত্র দীক্ষা শেষ হয়ে গেছে, গুরু পূজা চলছে। উনি যেরকম মজা করতেন আমাকে নিয়ে, বলছেন কি ভট্টাজ এসে গেছে তোমার বাহিনী নিয়ে, এরকম সব বললেন। তারপরে দীক্ষা হচ্ছে, আমি দেখছি সেই বদ্ধ গরম গরম ঘরে বসে তিনি গুরু পূজা করছেন। এরকম বর্ষাকাল ছিল, ফুলগুলো সব পচে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, সেই মালা পরছেন আর তাড়াতাড়ি করে তোয়ালে দিয়ে গলাটা পরিষ্কার করে দেওয়াচ্ছে, যে রজনীগন্ধা কীরকম একটা খারাপ হয়ে গেলে যেরকম একটা রস মতো বেরোতে থাকে সেই রকম, সেটা তাড়াতাড়ি করে মুছে দেওয়াচ্ছে। ওনার মুখ দেখে একবারও মনে হচ্ছে না উনি অন্য কোনো খারাপ কিছু জিনিস নিচ্ছেন, উনি কিন্তু নির্বিচারে খুব ভালোবাসার সঙ্গে নিচ্ছেন, শিষ্যটিকে বুঝতেও দিচ্ছেন না, তার খুব অসুবিধা হচ্ছে। তারপরে অত বোধহয় 100 জনের দীক্ষা হয়ে যাওয়ার পরে তিনি বেরিয়ে এলেন, ঠাকুরকে অর্ঘ্য দিয়ে তিনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসেই বাইরে ভক্তদের প্রণাম নিলেন, মানে যে যারা দীক্ষা নিতে এসেছেন তাদের আত্মীয় স্বজনরা আছেন তারা প্রণাম করলেন, আমরাও প্রণাম করলাম, আমাদের সঙ্গীরাও প্রণাম করলেন। তারপরে আমি মহারাজের সঙ্গে মহারাজের ঘরেতে গেলাম, তা আমি গিয়ে বললাম যে আপনার ক্লান্ত লাগে না, ভারী সুন্দর একটা উত্তর দিলেন, তুমি কি মনে করেছো আমাকে রসগোল্লা খাওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট করেছে, রসগোল্লা খেতে হলে তো বেশ ছিল, রসগোল্লা যাতে না খেতে হয় তাই জন্য করেছে, তো এখন কি করি বলো। বলে হাসতে হাসতে বলছেন, পড়েছো যবনের হাতে, খানা খেতে হবে সাথে, তুমি রামকৃষ্ণের হাতে পড়েছো, তিনি তোমাকে তার যন্ত্র বানিয়েছেন, এখন তো যেমন নাচাবেন তেমনি নাচতে হবে। আমরা সত্যি সত্যি দেখলাম মহারাজকে, খুব দ্রুত মহারাজের শরীরের পতন হয়ে গেল, বাইপাস সার্জারি হলো। আমার এখনও মনে পড়ে সেই দিনটা যেদিন মহারাজের সঙ্গে শেষ আমার দেখা হয়েছিল, মহারাজ বললেন বুঝলে আমি না আর থাকবো না। আমি মহারাজকে বললাম, মহারাজ আমরা এত সবাই মিলে সঙ্ঘে সবাই মিলে প্রার্থনা করছি, সবার প্রার্থনা কি বৃথা যাবে? তিনি বললেন তা তোমরা করতে পারো, উনি যেরকম সেই সিলেটি উচ্চারণ, তা তোমরা করতে পারো কিন্তু আমি আর থাকবো না। একবারে খুব অবস্থা খারাপ হতে দেখলাম। প্রত্যেক গুরুকে আমরা দেখেছি এইটা, একবারে নির্বিচারে। আমরা কত কাণ্ড করতাম, ভূতেশানন্দজি মহারাজ যখন কোথাও যেতেন আত্মস্থান, কোনো প্রোগ্রামে যেতেন আত্মস্থানজি সঙ্গে যেতেন, আত্মস্থানজি বাঘের মতো ব্যক্তিত্ব ছিল, কেউ ভয়ে মহারাজের কাছাকাছি পৌঁছতে পারত না। এখন আমার মনে আছে মিউজিয়াম উদ্বোধন হবে, প্রথম যে মিউজিয়াম যেটা এখন পুরনো মিশন অফিস যেখানে স্মরণানন্দ ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর থাকতেন, সেটা আমাদের প্রথম মিউজিয়াম, সেই মিউজিয়াম উদ্বোধন হবে 13 মে 1994 সাল, সেদিন অক্ষয় তৃতীয়া তিথি ছিল, ভূতেশানন্দজি এসছেন উদ্বোধন করতে, একটু একটু করে খুব রোদ্দুর ছিল সেদিনকে। সব্যসাচী মহারাজ ছাতাটা খুলতে গিয়ে কোনো রকমে একটুখানি তিনি ইয়ে হয়ে গেছিলেন, তিনি ইনঅ্যাটেন্টিভ হয়ে গেছিলেন, মহারাজও বেরোবেন এমন সময় একজন ভক্ত মা, তাই তিনি এখনও বেঁচে আছেন, আমাদের একটি বৃদ্ধাশ্রমে থাকেন, তিনি কোত্থেকে ছুটে এসে মহারাজকে প্রণাম করলেন। আর মহারাজ একবার ইমব্যালেন্সড হয়ে প্রায় গাড়ি থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, সব্যসাচী মা সুপ্রভাত মা ধরে ফেললেন, আর আত্মস্থানন্দী সে তো চিলচিৎকার করছেন, একবারে মাথায় একবারে আকাশে তুলে তিনি খুব চেঁচাচ্ছেন, খুব বকাঝকা করছেন। এই আত্মস্থানন্দজিকে আমরা দেখেছি তিনি যখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, মন্দিরে প্রণাম করে সন্ধ্যেবেলা মন্দিরে প্রণাম করে নেমে এসে দাঁড়িয়ে থাকতেন, বলতেন তোমরা প্রণাম করবে, এসো এসো প্রণাম করে যাও, প্রণাম করে যাও। তিনি তখন সকলের প্রণাম নিতেন এবং একবারে নরম হয়ে গেছিলেন। তখন দেখতাম তাপস মহারাজকে গাড়ির পেছন পেছন হাঁটতে, যাতে মহারাজ যখন নেমে আসবেন কারুর সাধ্য যেন না হয় মহারাজকে সে প্রণাম করতেন। আমরা মহারাজকে ভূতেশানকে কোথাও দাঁড় করিয়ে দিয়ে একটু কথাও বলেছি, আত্মস্থানজি রাগ করতেন, সেই আত্মস্থানজি প্রেসিডেন্ট হবার পর সকালবেলা সব মন্দির প্রণাম করে মায়ের মন্দিরের সামনে সে দাঁড়াতেন, আমরা ছোটরা মহারাজকে প্রণাম করতাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজের সঙ্গে রীতিমতো গল্প করতাম, সেটা বেশ 7-8-10 মিনিটের মতো,
মহারাজকে মহারাজ কিচ্ছু মনে করতেন না। এই ব্যাপারগুলো থাকে, তারা যে আমাদের কল্যাণে আমাদের মতো হয়ে নেমে আসেন, কিন্তু আমরা তো আমাদের তাঁদের মতো হয়ে উঠতে পারি না। তারা একেবারে নির্বিবাদে আমাদের মতো হয়ে নেমে আসেন, আমাদের মতো হয়ে আমাদের আমাদেরকে উত্তরণের জন্য, আমাদের জীবনকে এগিয়ে দেওয়ার জন্য সমস্ত আমাদের কর্মের ফল গ্রহণ করেন এবং তার জন্য তারা ভোগও করেন। তাদের ভোগ করতেও দেখেছি, খুব কষ্ট হতো যখন তারা কষ্ট পেতেন, কিন্তু কখনো তাদের মুখের ভেতরে এতটুকু প্রকাশ দেখিনি। আমি বলেছি আপনাদেরকে, রঙ্গনাথানন্দজি মহাজের শরীর যখন চলে গেল, তখন যখন নিয়ে আসা হলো দাহুর আগে স্নান টান করানোর জন্য, দেখা হলো মহারাজের কাছে এইখানে একটা পারমানেন্ট চ্যানেল করা থাকতো ডান হাতের এখানে, তার জন্য মহারাজের ডায়ালিসিস হতো তো মাঝখানে মাঝে মাঝে, তাই চ্যানেল করা ছিল, চ্যানেলটা নিয়ে উনি থাকতেন। অথচ হি ওয়াজ অ্যাজ চিয়ারফুল অ্যাজ লাইক আস, আমাদের সঙ্গে মজা করতেন, কথা বলতেন রোজ, ওই নিয়ে উনি থাকতেন, দীক্ষা দিতেন। কেউ কখনো বুঝতে পারেনি জামার আড়ালে কি কষ্ট ছিল। গগনানন্দজি বাইপাস সার্জারি হওয়ার পরে সেই যে ঘাটা সেটা অনেক বছর শুকোয়নি, যে কারণে আপনারা দেখবেন বাইপাস সার্জারির পর কখনো মহারাজ সোয়েটার জাতীয় কিছু পরতে পারতেন না, আর খুব ঢলঢলে জিনিস পরতেন, সাইজের চেয়ে বড় জামা গেঞ্জি পরতেন, তার চেয়ে বড় জামা পরতেন, এবং ওই শাল জাতীয় কিছু পরতেন শীতকালে। যতই ঠান্ডা লাগুক মহারাজকে ওই মোটা শালের কাপড়ের পাঞ্জাবি পরানো হতো আর শাল পরানো হতো, কারণ ওই ভেতরের ঘাগুলো শুকোয়নি, ভেতরের টিস্যু পেপার ওই জাতীয় কিছু লাগিয়ে তারপরে মহারাজকে ড্রেস আপ করানো হতো। কিন্তু কেউ মহারাজকে দেখলে বুঝতে পারবে না, তার সেই দিব্য হাসি দেখলে এই যে শারীরিক ব্যাধি সেটা যে তাকে কোনোভাবে স্পর্শ করেনি এটা বোঝা যায়। আমরা যদি আমাদের গুরুর দিকে একটু তাকাই, তাদের হাসির পেছনে যে কত দুঃখ লুকিয়ে থাকতো সেটা যদি মনে করি, দেখবেন আমাদের নিজেদের জীবনের একটা বড় পরিবর্তন এসে গেছে, এবং যত এই পরিবর্তন আসবে তত আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারব। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণ তখন গভীর গলার ক্ষত নিয়ে ব্যস্ত, যার কারণে তার ক্ষত, সেই গিরিশ ঘোষ এসেছেন তার সঙ্গে দেখা করতে, তার জন্য ফাগুর দোকানের কচুরি এসে গেছে, সেই ফাগুর দোকানের কচুরি এসেছে আর খেতে দেওয়া আছে। ঠাকুর লক্ষ্য করলেন তার জল দেওয়া হয়নি, তখন তিনি ভালো করে হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিতেন, হামাগুড়িটা বা দেওয়ার স্টাইল ছিল, বাঁ হাতটা নাকি আগে এগিয়ে দিতেন, তারপরে গোটা বডিটাকে টেনে আবার এগিয়ে যেতেন, এরকম করে করে তিনি যেতেন, তার এরকম অবস্থা। তার মধ্যে ঘরের আরেক প্রান্তে কুঁজো থেকে গিরিশ ঘোষ বসে বসে দেখছেন, কুঁজো থেকে তিনি জলটি ঢাললেন, জল ঢেলেই শেষ হলো না, আবার হাতের এই উল্টো দিকে জলটা ফেলে দেখছেন জলটা যথেষ্ট ঠান্ডা কিনা। তারপরে এক হাতে গেলাস আর এক হাতে পুরো বডিটাকে ব্যালেন্স করতে করতে তিনি আবার হামাগুড়ি দিতে দিতে গিরিশের কাছে গিয়ে পৌঁছলেন এবং তাকে জল দিলেন, তবে তার স্বস্তি হচ্ছে, তবে তার ভালোবাসা। পুঁথিতে বর্ণনা আছে ঠাকুর শেষবারের মতো রথযাত্রায় গিয়েছেন বলরাম বসুর বাড়িতে, তিনি অসুস্থ শুনে যে যেখানে ছিল সবাই এসে উপস্থিত, সবাই ভাবছে তিনি অসুস্থ, তাকে অসুস্থ অবস্থায় দেখব, কিন্তু দেখা গেল তিনি আনন্দময় পুরুষ হয়ে বসে আছেন, আনন্দে ধর্ম প্রসঙ্গ করছেন। পুঁথিকার লিখছেন যে বোঝাই যাচ্ছে না যে কার অসুখ করেছে, কে কাকে দেখতে এসেছে, কে অসুস্থ আর তা কাকে দেখতে কে এসেছে, এটাই বোঝা যাচ্ছে না ভালো করে, এটা হচ্ছে কথা। এমন আনন্দময় পুরুষের আমরা সন্তান, অতএব আমাদের জীবনগুলোকে কিন্তু অন্যরকম করতে হবে। আমাদের সকলের জীবনে দুঃখ থাকবে, সকলের জীবনে ব্যথা থাকবে, এর পারে যাওয়ার পদ্ধতি এরা এদের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, এবং যত আমরা এটা দেখতে পারবো, যেটা আমরা যত আমরা বুঝতে পারবো, আমাদের জীবনটা অন্যরকম হবে, দেখবেন তত আমাদের গুরুদের প্রতি ভালোবাসা আসবে, আর এই দিব্য জীবনের প্রতি আমাদের একটু একটু করে ভালোবাসা আসতে থাকবে, এটা হচ্ছে কথা। 168 নম্বর সূত্র, শরীর তো তুচ্ছ কথা, সদ্গুরু যে নিজের আজীবন কঠোর তপস্যালব্ধ অমূল্য পরমার্থিক ধন শিষ্যকে অকাতরে প্রতিদানের আশা না করে নিঃশেষে দান করেন, শিষ্য যদি শুদ্ধ সত্য যথার্থ ভগবত প্রেমিক হয় তাহলেই গুরুর আধ্যাত্মিক শক্তি সঞ্চার প্রাণে প্রাণে অনুভব করতে পারে, অথবা শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে গুরু উপদিষ্ট সাধন পথে শিষ্য যত অগ্রসর হয় ও তার চিত্ত যত নির্মল হয় ততই সে গুরুশক্তির খেলা ও তাঁর কৃপা হৃদয়ে উপলব্ধি করতে পারে।
গুরুকৃপা ও শিষ্যের অক্লান্ত চেষ্টার সমাবেশে সিদ্ধি লাভ হয়। এটা হচ্ছে আলটিমেট কথা। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, যখনই আমাদের অন্যরকম ওই কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরদি, এই বোধটা যখনই হয় তখন যদি আমরা মনে করি আমার গুরু কিন্তু আমার ভালো মন্দ দুটো নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু তার শুধু ভালোটুকু তিনি আমাকে উজাড় করে দিয়েছিলেন, তার এত বছর সাধনার ফল, তার এত বছরের তপস্যার ফল নির্বিচারে কোনো রকম কিছু বিচার না করে, আমি এটা পাওয়ার যোগ্য কিনা, আমি এটা ধারণ করতে পারি কিনা, এসব না ভেবেই আমাদের দিয়ে দিয়েছিলেন। একবারও ভাবেননি এটা দিলে তার কম পড়ে যাবে কিনা, কারণ এমন এক সম্পদ কম পড়বে না। কিন্তু আমরা একটা ভালো জিনিস কাউকে দিতে গেলে 500 বার ভাবি, কিন্তু গুরু আমাদের এত ভালোবাসেন যে আমাদের তার যে সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, দিনের পর দিন তপস্যা করে যে সম্পদের অধিকারী তিনি হয়েছেন, সেই সম্পদ উজাড় করে দিতে তারা এতটুকু ক্লান্ত বোধ করেননি। এই বোধটা যদি আমাদের জাগে তাহলে আমরাও সত্যি সত্যি ভগবত প্রেমী হতে পারি, আমরা সত্যি সত্যি সেই আধ্যাত্মিক সম্পদকে ঠিক ঠিক মতো ব্যবহার করতে পারি। আমাদের আধ্যাত্মিক আমাদের সিদ্ধি তখনই হয় যখন গুরু উপদিষ্ট যে শক্তি তার সঙ্গে আমাদের সাধন শক্তি সংযুক্ত হয়, তখনই এটা হয়। দেখবেন বাবা মার কাছ থেকে এক ধরনের রান্নাবান্নার শিক্ষা আপনারা নিয়ে আসেন, তারপরে আপনার যে চেষ্টা, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে এক্সপার্টাইজ মিলিয়ে একটা অদ্ভুত ভালো যেমন রান্না তৈরি হয়, ঠিক সেরকম জীবনের রান্নাটাও ওই রকমভাবে হয়। গুরু তার সাধন পথ, তার শক্তি কেমন করে এগিয়ে যাব, সবচেয়ে বড় শক্তি মন্ত্র দান করেন আমাদেরকে, একবারে মন্ত্রময় একটা জিনিস তিনি আমাদেরকে দান করে দেন, এবং সেইটিকে যত আমরা নিজেদের ভেতরে চর্চা করব তত আমাদের জীবনটা সুন্দর হবে। আমাদের জীবনটা কীরকম জানেন তো, ওই অনেকটা চন্দন বাটার ওই ইয়ের মতো, চন্দন বাটার যে জিনিসটা দিয়ে বাটা হয় পিঁড়ের মতো, গুরু আমাদের ওই চন্দন কাঠটা দেন। গুরু হচ্ছেন চন্দন, চন্দন সহজে সব চন্দন কাঠ তো ব্যবহার করা যায় না, যে চন্দন কাঠের ভেতরে সার এসেছে একমাত্র সেই চন্দন কাঠকে ব্যবহার করা যায়। গুরু হলেন সেই সারবাহী চন্দন কাঠ, সেইটি তিনি নির্বিচারে তার একটি অংশ আমাকে তুলে দেন, আর আমি হলাম একবারে প্লেন ওই বাটার একবারে সেই যে পিঁড়িটা, আমার কোনো তাতে কিছু নেই, একটু রাফ সারফেস আছে, তার মধ্যে আমি আমার ওই নিত্যদিনের প্রার্থনা, নিত্যদিনের আকুলতা জল দিয়ে যত আমি ঘষতে থাকব, গুরুর সেই সাধন পথ এবং আমার ইচ্ছা, আমার তপস্যা যত ঘষতে থাকবে একটা সময় যেমন সেই সাদা জল একদম প্লেন ওয়াটার চন্দনে রূপান্তরিত হয়, ঠিক সেরকম আমাদের জীবনটাও ঈশ্বরময় হবে, আমিও ঈশ্বরের সেবার কাজে লাগিয়ে যেতে পারবো, এবং সেটা যত হবে তত আমাদের গুরুর আনন্দ। আমাদের ভেবে নেবেন না যে আপনার সিদ্ধি লাভ হলে গুরু দেখে যেতে পারলে না বলে হা হুতাশ করি, আমরা যেরকম আমরা করি না যে আমাদের যখন জীবনে খুব উন্নতি হয় অথচ আমাদের বাবা মারা থাকেন না, তখন আমরা বলতে যাই আহা আমার এত উন্নতি হয়েছে আমার বাবা মাকে দেখাতে পারলুম। গুরু শিষ্যের সম্পর্কটা কিন্তু সেরকম না, তিনি সূক্ষ্ম শরীরে প্রতি মুহূর্তে আমার হৃদয়ের মধ্যে জেগে আছেন, এবং আমি যত সাফল্য পাবো, আমি সাধন জীবনে যত এগিয়ে যেতে পারবো তত আমার জীবন, আমার যে আনন্দটা তার প্রকাশ আমরা গুরুর চেহারার মধ্যে দেখব, যখন ধ্যান করব তখন তার সেই প্রসন্নময় মূর্তিতে তত বেশি করে দেখতে পাবো। আমি এখনও সেইটা অনুভব করতে থাকি, সেই মহারাজ গুরুটা কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন, সেই ছবিটাও যেমন মনে পড়ে তার সেই আনন্দময় রূপটিও আমার সবসময় মনে পড়ে। যেদিন সাধু হতে এলাম এসে গিয়ে বললাম মহারাজ আমি না এসে গেছি বাড়ি থেকে, মহারাজ তো যখন হাসতেন ভূতেশ্বর যখন হাসতেন সেই হাসির বোধহয় কোনো তুলনা হয়, ওরম কাউ আমি বহুবার হাসার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওই রকম সুন্দর করে হাসিটা হয়নি, মানে ওই কত ট্রাইনি ওটা হয়নি, ওটা বোধ হয় একটা ইনবর্ন জিনিস। সে ভূতেশ্বরজি হাসলেন, যাকে বলে একদম কান একটু করা হাসি, কিন্তু তার ভেতরে যে কী আনন্দ, কী নির্মলতা প্রকাশ পাচ্ছে, কী একটা স্বস্তি প্রকাশ পাচ্ছে, মানে আমার যতটা আনন্দ হচ্ছে তত তার চেয়ে বেশি আনন্দ যেন পূজনীয় মহারাজের হচ্ছে, তিনি যেন আনন্দে একদম ভরপুর হয়ে আছেন, এইটা হচ্ছে কথা। আমরা আজকে এইখানেই থামব, না আরেকটা করি, 169 নম্বর সূত্র করি। বলছেন মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কখনো ভুলবে না, পশুদের মতো আহার নিদ্রা
পশুদের মতো আহার নিদ্রা ও ইন্দ্রিয় সুখের চেষ্টায় আর গল্পগুজব পরচর্চা বাজে কাজে আয়ুক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে ও অশেষ দুঃখ ভোগই সার হবে। যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে ও মনে বলবীর্য আছে, সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করার জন্য উঠে পড়ে লাগো, কিছুতেই চেষ্টায় ঢিলেমি করবে না। পরে করা যাবে বা ভগবানের যখন ইচ্ছা বা কৃপা হবে তখনই সম্ভব হবে, এসব অকেজো কুঁড়েদেরই কথা। যাদের কিচ্ছু করবার আন্তরিক ইচ্ছা নেই তাদের কোনো কালে কিছু হবে না, এটা হচ্ছে কথা। জীবনের গোলকে ফিক্স করে রাখা, এটা খুব জরুরি। জীবনের গোল যদি ফিক্স না হয় আমরা ঠিক মতো এগোতে পারি না। যখন জীবনের গোল যদি আমরা ফিক্স করে রাখি, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, এটা যদি আমরা কখনো না ভুলি আমরা কখনো বিপথে চালিত হব না, এটা হচ্ছেও কথা। আমরা কোনো অবস্থাতে বিপথে চালিত হব না, এটা প্রথমে বুঝতে হবে। পশু এবং মানুষের ভেতরে একটা ফারাক আছে। আমাদের মধ্যে দু ধরনের মানুষ আছে, একটা তিন ধরনের মানুষ, একটা পশু মানব, একটা মানব মানব, একটা দেব মানব। এই তিনটি জিনিস আমাদের ভেতরে আছে। পশু মানব যে মানুষের মতোই, কিন্তু তার আচার আচরণ সব কিছু পশুর মতো। যা পেলাম সঙ্গে সঙ্গে সেটা সবটুকু আমাকে ভোগ করে নিতে হবে, কারোর জন্য ভাবছি না, কারোর জন্য কিছু করছি না। দেখবেন আমরা যদি আমাদের নিজেদের ভালো করে লক্ষ্য করি, এই তিনটে গুণ আমাদের মধ্যে সবসময় বইতে থাকে, হয় কম নয় বেশি। কিন্তু ধীরে ধীরে যত আমরা এগোতে থাকি তত আমরা মানুষ মানবে রূপান্তরিত হই, মনুষ্যত্ব আমাদের ভেতর জাগতে থাকে। এবং এই গুণকে যত আমরা এক্সেল করতে থাকি তখন আমরা দেব মানবে রূপান্তরিত হই, ওই রাজনীতির গডম্যান নয়, সত্যিকারের গডম্যানে আমরা রূপান্তরিত হই, আমরা ভগবত সত্তায় একেবারে পূর্ণ হয়ে উঠতে পারি। তাই বলছেন, যদি আমরা এই ইন্দ্রিয় আহার নিদ্রা ইন্দ্রিয় সুখের চেষ্টা আর গল্পগুজব পরচর্চা বাজে কাজে আয়ুক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে, অশেষ দুঃখ ভোগী সার হবে। আমাদের জীবনটা সত্যি সত্যি বৃথা চলে যাবে। আমরা নিজেরা যদি বুঝতে না পারি কোনটা আমাদের ভালো, তাহলে কিন্তু কেউ আমাদের বোঝাতে পারে না, এটা হচ্ছে কথা। আমাদের বুঝতে হবে কোনটা আমাদের ভালো, এবং যত আমরা বুঝতে পারবো কোনটা আমাদের ভালো তত কালো জিনিসকে ছেড়ে দেওয়াটা খুব সহজ। যতক্ষণ না আমি আপনি বুঝতে পারছি যে জীবনটা যাপন করছি সেটা যথেষ্ট না, তখন ততক্ষণ অবধি যত লোকই উপদেশ দিক না কেন আমাদের কোনো কিছুতেই কিচ্ছু কাজে লাগবে না। আমাদের নিজেদের বুঝতে হবে, এটা বোঝাটা খুব জরুরি। আমরা অনেকে বলি যে আমরা ভগবানের কৃপা পেয়েছি, অথচ সন্তানেরা পাচ্ছে না। আসলে তারা নিজেরা অনুভব করতে পারছে না, ঠাকুরের সেই অ্যাডাল্ট গল্পের মতো। সেই ছোট ছেলে মাকে বলছে, মা সকালে হাগা পেলে ডেকে দিও, মা বলছেন হাগাই তোমায় ডেকে দিও। দ্য ডিজায়ার ফর টু বি গুড, আমি ভালো হতে চাই, আমি এই যে সাধারণ জীবন যাপন করছি এর বাইরে যেতে চাই, এই জীবনে আমার স্যাটিসফ্যাকশন নয়। যেমন শাড়ি কিনতে গিয়ে বা অলংকার কিনতে গিয়ে সম্পদ কিনতে গিয়ে আপনাকে যেটাই দেখিয়ে দেয় আপনি সেটা নেন না, না এটা ভালো লাগছে না, এই ডিজাইন অন্য কালারে দিন, অন্য কালারে এই ডিজাইন দিন। এই যে আমরা নানা রকম চেষ্টা করতে থাকি, ভারী সুন্দর একজন লিখেছেন, বা উদ্ধারে দাত্মনাত্মানম ন আত্মানম অবসাদয়েত, খুব সুন্দর, ঠিক কথা। আমরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের উদ্ধার করবার চেষ্টা যতক্ষণ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুতেই কিছু হবে না। আমরা যা পাই তাই কিন্তু গ্রহণ করি না, আমরা আমাদের টেস্ট আমাদের পছন্দ অনুযায়ী গ্রহণ করি। ঠিক সেই রকম জীবনটাকেও উচ্চ জিনিস পাওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত আমি যোগ্য করে তুলব, জগৎ সংসারে সব সম্পদ দিলেও আমাদের কিন্তু হবে না। অতএব উচ্চ চেষ্টা করতে হবে। এটা কখন করতে হবে? না অল্প বয়সেই, যখন আমাদের শরীর মন দুটোই খুব বেগবান আছে। কেন অল্প বয়সে? অল্প বয়সে করলে এফেক্টটা তাড়াতাড়ি হয়, কারণ আমরা তখন অনেক বেশি করতে পারি। পরিণত বয়সেও হবে না এরকম কথা বলবো না, কিন্তু ঠিক অতটা এফেক্ট আসে না, আর বারবার আমাদের মনে হতে থাকে সময়টা কমে আসছে। এই আরেকটা জিনিস, এই সময় কমে আসার এই বোধটা আমাদের ভেতরে জাগাতে হবে, যে প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, যে কেনা দিন আমি নিয়ে এসেছি সঙ্গে করে সেটা শেষ হয়ে যাচ্ছে। অতএব যেটুকু আছে, যেটুকু সময় আর অবশিষ্ট আছে, সেটাকে যেন আমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, এবং কিছুতেই চেষ্টায় ঢিলেমি করবে না। বলছেন সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করার জন্য উঠে পড়ে লাগো,
সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করতে চাই। সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করতে চাওয়ার ইচ্ছে মানে যে সব কাজ থেকে আপনি সরে গেলেন তা নয়, আপনি সমস্ত কাজই করুন কিন্তু সব কাজের ফাঁকে আপনি তাকে খুঁজুন। আমরা সব কাজের ফাঁকে তাকে খুঁজি না। এই বোধটা যদি আমাদের আসে যে আমরা সব কাজের ফাঁকে তাকেই খুঁজছি, তাহলে দেখবেন সব কাজ তারই হয়ে যাবে। আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলেছিলেন, একজনকে বলেছেন, দেখুন না ছেলেপুলেরা এত নোংরা করে দিয়ে যায় ঘরবাড়ি, সেই পরিষ্কার করতেই দম বেরিয়ে যায়। বলে তুমি মনে করো না মা যে শ্রীকৃষ্ণ বাল্যলীলা করে চলে গেছেন আর তোমার ওপর দায়িত্ব দিয়েছেন তার লীলাক্ষেত্রটিকে পুনঃপ্রতিষ্ঠা করতে। তুমি যদি সেই ভেবে বিছানার চাদর পরিষ্কার করো, বালিশগুলোকে ঠিকঠাক রাখো, ঘর ঝাড় দাও, মোছো এবং ভাবো ভগবানের প্রতিরূপ আসবে আবার এখানে লীলা করতে, তাহলে দেখবে জীবনকে দেখার দৃষ্টিকোণটা তোমার সম্পূর্ণ বদলে যাবে। তুমি যখন রান্না করবে, তুমি যদি মনে করো যে যা কিছু রান্না করছো, যা কিছু করছো, সেই তুমি তোমার সেই জীবন্ত ঈশ্বর, তারা আসবে, তারা গ্রহণ করবে, তাদের তৃপ্তি হবে, তারা পুষ্টিবর্ধক পাবে, তাদের খাওয়া দেখে, তাদের প্রতি গ্রাসে গ্রাসে যদি তোমার বোধ হয় যে স্বয়ং ঈশ্বর গ্রহণ করছেন, জীবনকে দেখার দৃষ্টিকোণটা আমাদের বদলে যাবে। আমরা ঈশ্বরকে চাই এই বোধটা আমাদের আসাটা ভীষণ জরুরি। এটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু হবে না। এই বোধটাকে প্রথমে আমাদের মনের মধ্যে জাগাতে হয়। আসলে কি চাই সেটা আমরা নিজেরা বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। ভগবানকে চাই আর বলবো না, আবার আমার একজন ভদ্রমহিলা আমাকে খুব সে ঝেড়েছেন, আমরা কি খালি কাঞ্জিবরম শাড়ি কিনি, কাঞ্জিবরম চাই না, কি চাই? এই বোধটা আমাদের ভিতরে জাগা দরকার। ভোগ্যবস্তু চাই না, ভোগের পারে যে জীবন আছে সেই তাকে চাই। এবং দুটো আনন্দের ভেতরে ফারাক কী, কম্পারেটিভ স্টাডি করে নেওয়া খুব জরুরি। এই যত আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারবো দেখবেন তত আমরা ঈশ্বরের দিকে ঝুঁকে যেতে পারবো। কারণ সেরাকে পাওয়ার জন্য সেরা দাম দিতে হবে এবং তার জন্য সেরা হয়ে ওঠার একটা চেষ্টা আমাদের নিরন্তর হতে হবে। আমরা সেরা হয়ে উঠতে পারবো কি না সেটা তো অনেক পরের কথা, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। আমি কেন চেষ্টা করব না, আমি পারি না পারি, আমি চেষ্টা তো করে দেখতে পারি যে আমি সেরা হতে পারবো কি না। আমরা যখন স্কুলে ছিলাম, একেবারে স্কুলের শেষ পর্বে, তখন একটা অদ্ভুত জিনিস তৈরি হলো। সব স্যারেরা ক্লাসের যে ফার্স্ট বয় তার প্রতি একেবারে খুব অ্যাটেন্টিভ হয়ে গেলেন, ভীষণ অ্যাটেন্টিভ হয়ে গেলেন। আমাদের ভেতরে একটা ভীষণ রোষ তৈরি হলো। কোনো নতুন বই, মানে ওই বই যেগুলো থাকে সহায়ক গ্রন্থ, সেগুলো এলেই আমাদের খুব রাগ হতো, কেন সব বই ওকেই দেওয়া হবে। তখন আমরা নিজেরা ঠিক করলাম আমরা ওকে ছাপিয়ে যাব। পারি না পারি, যে টেন্থ হয় সেও বলছে আমি ফার্স্ট বয়কে ছাপিয়ে যাব, যে 30th বয় সেও বলছে ফার্স্ট বয়কে ছাপিয়ে যাব। মেধার দিক দিয়ে তো আমরা অবশ্যই আলাদা, কিন্তু সবাই একটা চেষ্টা চালাতে থাকা গেল, দেখা গেল আমরা প্রত্যেকেই 7টা 8টা করে র্যাঙ্ক এগিয়ে গেছি, এবং যারা ওর খুব কাছাকাছি ছিল তারা একটা সময় তাকে ছাপিয়ে বেরিয়ে চলে গেল। এই যে চেষ্টাটা আমরা তখন নিজেরা বন্ধুরা মধ্যে প্রতিজ্ঞা করেছি, আমরা পারি না পারি আমরা চেষ্টা করব ছাপিয়ে যাওয়ার। এই যে ছাপিয়ে যাওয়ার ইচ্ছেটা, আমার যতটা শক্তি আছে তাকে আমি ছাপিয়ে বেরোবো, আমি নিজেকে এক্সেল করব। এই বোধটা যতক্ষণ না জাগবে ততক্ষণ অবধি সব উপদেশ, সব হিংটিংচার জব করা বিফল হবে। প্রভুর কাছে প্রার্থনা আমাদের ভেতরে আমাদের নিজেকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছে যেন জাগে। আমি অনন্ত শক্তির অধিকারী, আমি যে আমাকে খণ্ড ক্ষুদ্র মনে করছি, এই খণ্ড ক্ষুদ্রের ভাবনা থেকে আমি অনন্তের অধিকারী, আমি এই জগতের বাইরে যাব। সেই ছাগলের পালের মধ্যে, ভেড়ার পালের মধ্যে করতে গিয়ে ঝাঁপ দিতে গিয়ে সিংহী যখন মারা গেলেন, বাঘিনী যখন মারা গেলেন, তিনি তার সন্তানকে প্রসব করলেন, আর সে সেই এই ছাগলের পালের মধ্যে, ভেড়ার পালের মধ্যে ঘুরে ঘুরে ভ্যাভ্যা করতে থাকলো। একদিন বাঘ এসে তাকে ধরলো, ধরে তার ঘাড়টি ধরে তাকে জলের মধ্যে তার ছবিটা দেখালেন। জলে যখন সে দেখলো তখন বললো, দেখ তোর মুখও আমার মুখ, এর মুখ এই মুখটা একই, দুজনের মুখ একই। তারপরে মুখে খানিকটা এর মধ্যে মাংস গুঁজে দিল, মাংস গুঁজে দেওয়া মাত্র সে তার স্বস্বরূপ খুঁজে পেল, আর সে একবারে সেই বাঘের মতোই চিৎকার করতে থাকলো, গুরু আমাদের ওই ধরে নিয়ে গিয়ে জলেতে শ্রীরামকৃষ্ণ আয়নায় মুখটা দেখালেন, আর দেখালেন তোর মুখও যেমন আমার মুখও তেমন, দুজনকে ঈশ্বরকে পাওয়ার যোগ্য। আর তারপরে মুখের মধ্যে মাংসের মতো ওই মন্ত্রটা দিয়ে দিলেন, আর ওইটা খাবার পরে যদি আমাদের চিৎকার না হয় তাহলে কিন্তু হবে না। আমাদের শুধু চিৎকার করলে হবে না, স্বীকার করতে শিখতেও হবে,
এই জগতের সব কিছুর বাইরে এগিয়ে যেতে হবে। প্রভুর কাছে প্রার্থনা, আমরা যেন সেরকম হয়ে উঠতে পারি, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, আমরা যেন তার গুণে গুণান্বিত হয়ে তার মতো হয়ে যাতি। তোমায় তোমা তেরা বানাতা বানাতা এই যে কথাটা আছে, হ্যাঁ, তেরি বানাতে বানাতে বানি যাই, তুমি হতে হতে আমি তুমি হয়ে গেলাম। এই তুমি হয়ে যাওয়ার চেষ্টাটায় আমার যেন কখনো যেন এতটুকু কম না পড়ে। ধন্যবাদ সুমন আমার, থ্যাংক ইউ। তেরি বানাতে 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 বানি যাই, এই এই বোধটা যেন আমাদের ভেতরে জাগে। আজকে এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।